বিক্ষিপ্ত কলকাতা বা শহরতলি বা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু তাতে ভ্যাপসা গরম সেরকমভাবে কমছে না। এটা কি কারণে, বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে কিনা, কোনো নতুন করে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হচ্ছে কিনা একটু জানার চেষ্টা করব। ইন্দ্রনীল আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো ইন্দ্রনীলের সঙ্গে। ইন্দ্রনীল, যেটা পূর্বাভাসে বলা হচ্ছে যে আগামী শনিবার থেকে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে খানিকটা বাড়বে, উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে, একটু জানবো তোমার কাছ থেকে আগামী 24 বা 48 ঘন্টা কীরকম থাকবে ওয়েদার। একদমই দেখো, আগামী কাল থেকে কিন্তু কিছুটা হলেও পরিবর্তন হবে আবহাওয়ার। যদিও আজকের যে আবহাওয়া, কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ একাধিক জায়গায় অর্থাৎ জেলার বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.6% বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা 27.1 ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিন্তু বেশ কিছু থাকার অনেকটাই বেশি থাকার জন্যই কিন্তু এই অস্বস্তি সূচক, এই অস্বস্তি কিন্তু থাকবে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে। যদিও শনিবার থেকে অর্থাৎ আগামীকাল শুক্রবার, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং শনিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়বে এবং সোমবার পর্যন্ত চলবে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। এবং উত্তরবঙ্গের জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি ধরনের এবং সেটা রবিবার থেকে হবে, এমনটাই হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হলুদ সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে শনিবার থেকে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। দেবারতী, উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির কথা যে বলা হচ্ছে, এমনিতেই ওখানে বন্যা পরিস্থিতি হয়ে রয়েছে, কারণ বেশ কিছু জায়গা এখনো জলমগ্ন। এই বৃষ্টি যদি চলতে থাকে তাহলে এই পরিস্থিতি তো আরো ঘোরালো হতে পারে। একদমই সেই কারণ, সেই দিকটাও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্ক রাখার জন্য, সতর্ক থাকার জন্য বলা হয়েছে। এবং শুধু তাই নয়, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে যে বৃষ্টির পরিমাণ, সেই বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা হলেও কমবে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু চলবে, এমনটাই হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে। ফলে উত্তরবঙ্গের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও একই রকম থাকবে, এমনটাই হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে। এবং দক্ষিণবঙ্গের যে ঘাটতি, সেই ঘাটতি কিছুটা কমলেও এখনও পর্যন্ত সম্পূর্ণ যে ঘাটতি মিটবে এমনটা কিন্তু বলা যাচ্ছে না। তবে শনিবার থেকে যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত কতটা ঘাটতি কমায় সেই দিকটা কিন্তু নজর রাখা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সেক্ষেত্রে যদি শনিবার থেকে বৃষ্টির পরিমাণ খানিকটা হলেও বাড়ে, মানে অন্তত শহর কলকাতা বা শহরতলির কথা বলছি, সেক্ষেত্রে যদি খানিকটা হলেও বৃষ্টির পরিমাণ বাড়ে, তার মানে রবিবার দিন যে 21 জুলাইয়ের বিরাট সমাবেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তাতে তো খানিক মানুষের যাতায়াতের ক্ষেত্রে বা রোজনামচার ক্ষেত্রে যে সমস্যাটা হয় রবিবারের বা একেবারে উইকেন্ডে, সেই সমস্যাটা অনেকে হয়তো ফেস করতে পারেন, কারণ গাড়ি ঘোড়ার সংখ্যা খানিকটা কম থাকে। এবং তার পাশাপাশি আরেকটা, যেটা তুমি বলছো যে বৃষ্টির পরিমাণ বাড়বে, যদি সেটা হয় তাহলে সেটাও খানিকটা হলেও মানে প্রাত্যহিক জীবনে প্রভাব ফেলতে পারে। একদমই দেখো, হলুদ সতর্কতা যেহেতু জারি করা হয়েছে, তার মানে বৃষ্টির যে পরিমাণ অর্থাৎ সেই পরিমাণ কিন্তু বাড়বে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে। ফলে যে পরিমাণ বৃষ্টির কথা বলা হচ্ছে, সেই পরিমাণ বৃষ্টি যদি হয় তাহলে 21 জুলাইয়ের যে সমাবেশ, সেই সমাবেশে কিন্তু মানুষের আসতে অসুবিধা হবে। কিন্তু 21 জুলাই যেহেতু শহীদ দিবস, সেই কারণের জন্য সেদিনকে প্রচুর মানুষ জেলা থেকে শহরমুখী হবেন এবং তার যে প্রভাব বৃষ্টি আটকাতে পারবে না সেটা কিন্তু মনে করা হচ্ছে। এবং যারা নেতৃত্ব রয়েছেন তারাও কিন্তু সেই বিষয়টার দিকেও নজর রাখছেন। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর, তারা স্পষ্টতই জানাচ্ছেন যে হলুদ সতর্কতা জারি করা হচ্ছে এবং তার জন্য যে প্রিকশন, সেই প্রিকশন কিন্তু থাকবে, এমনটাই কিন্তু। ইন্দ্রনীল, আপনাকে অনেক ধন্যবাদ, তোমাকে কথা বলছিলাম। ইন্দ্রনীল আমাদের সঙ্গে ছিলেন সরাসরি।